সুপার বেন 2 তোমাদের মনে আছে বেনসন একে সুপার বেন আর কিভাবে শয়তান রাজকারকে হারিয়েছিল মনে আছে ওয়েল আসলে গল্পটা সেখানে শেষ হয়নি সুপার বেন আসলে সেটা সবে শুরু ছিল স্যুট আলগা রয়েছে স্যুট আলগা রয়েছে স্যুট আলগা রয়েছে স্যুট বন্ধ করো ও শুধু অসাধারণ সাহসের পরিচয় দেয়নি বরং আমাদের সকলকে দেখিয়েছে শত্রু যতই শক্তিশালী হোক না কেন বুদ্ধিমত্তা ও চাতুর্য দিয়ে তাদের পরাজিত করা যায় বাচ্চারা বেনসনের জন্য সবাই বলো আমাদের নিজস্ব সুপার হিরো সুপার বেন সুপার বেন সুপার বেন থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ মিস্টার মেয়ার এই সম্মান পেয়ে আমি ভীষণ আপ্লুত কিন্তু আমি কোনো সুপার হিরো নই আমি তো একজন সাধারণ ছেলে যে দুষ্ট লোকগুলোকে ধরেছিল ব্যাস এটাই সে তাই এটা আমার অনুরোধ প্লিজ আমাকে সুপার বেন বলবেন না আমি বেনসন এই অসাধারণ শহরের একজন অত্যন্ত সাধারণ ছেলে বেনসন 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 কিন্তু স্কনভিল শহর জানতো না যে অন্য জগৎ থেকে তার দিকে বিপদ ধেয়ে আসছে হুগা হুগা হুম হুগা এক রাতে ঘুমন্ত স্কনভিল শহরে একটি সিগন্যাল নক্ষত্রের একটি বামন গ্রন্থ থেকে একজন ঘৃণ্য পলাতক টাইডাস তার মহাকাশ যানটি শহরের উপকণ্ঠের একটি নির্জন জায়গায় নামায় হুগা হুগা হুম হুগা 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 হুম হুগা টাইডাসের মিনিয়ানরা সবাই মিলে শহরের প্রাণকেন্দ্রে রওনা হলো কিন্তু সে কি খুঁজছিল বহির্বিশ্বের পালিয়ে আসা প্রাণী কেন পৃথিবীতে এলো আমরা শুধু অপেক্ষা করব আর দেখব রাত বাড়ার সাথে সাথে টাইডাসের মিনিয়ানরা জঙ্গল ধ্বংস করতে থাকে প্রাণীদেরকে বিষ দিয়ে মেরে ফেলে তাদের অচল করে তোলে হুগা হুগা হুম হুগা ব্যাটারি কমে যাচ্ছে এখন কি হলো সোলার চার্জিং এ লাগাও রিল্যাক্স সোলার এনার্জি তৈরি হচ্ছে ইউ আর ওয়েলকাম মা বাবা বিশেষজ্ঞরা প্রাণীদের মধ্যে প্যারালাইসিসের এই কারণটা কি সেটা বোঝার চেষ্টা করছেন মনে হয় লেকের জল হয়তো দূষিত হয়েছে এটাই আমরা এখন ধরে নিচ্ছি আমরা এরকম আগে কিছু দেখিনি সুতরাং আপনারা দেখতেই পাচ্ছেন যে এই মুহূর্তে কেবল অনুমান করা হচ্ছে এবং আমাদের কাছে কোনো সুনির্দিষ্ট উত্তর নেই এটা যদিও একটা উদ্বেগের কারণ তবে পশু চিকিৎসক বোর্ড আমাদের নিশ্চিত করেছেন যে প্রাণীদের হৃদস্পন্দন ঠিক রয়েছে তারা আলো এবং শব্দে সাড়া দিচ্ছে কিন্তু তারা নড়াচড়া করতে পারছে না ওভার টু ইউ মাইক এসব কি হচ্ছে আমারও মনে হয় লিকের জলের জন্যই হয়েছে হতে পারে তুমি কোথায় চললে ড্যানির বাড়িতে প্রথমে ব্রেকফাস্ট করো তারপর যাবে বুঝেছো বেনসন ফাইন এই সুপার বেন কেমন চলছে আমার নাম বেনসন মা দেখো সুপার বেন হ্যালো কি কাণ্ড এইসব করে তো আমার নিজের পরিচয় হারিয়ে যাচ্ছে হঠাৎ কোথা থেকে এক বন্য আতঙ্ক দেখা দিল লোকেরা এদিকে ওদিকে দৌড়ে পালাচ্ছে বেনসন অবাক হয়ে গেল হুগা 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 না প্লিজ আমাকে যেতে দাও
আমাকে তোমার ভাষা দেওয়ার জন্য ধন্যবাদ। প্লিজ আমায় যেতে দাও। আমি তোমাকে ছেড়ে দিলাম, পালাও। আর সেই মুহূর্তে তার মিনিয়নরা তার সাথে যোগ দেয়। তারা অনেকটা বড় হয়ে গেছিল, একদম দৈত্যের মতো সারা শহরে ঘুরে বেড়াচ্ছে আর ধ্বংস করে দিচ্ছে প্রপার্টি। ও নো, কি ওই জিনিসগুলো? বেনসন কি ঘটছে সেটা বোঝার জন্য নিজেকে একটা দোকানে লুকিয়ে রাখলো। পুলিশ এসে টাইরাস ও তার মিলিয়নদের লক্ষ্য করে গুলি চালাতে লাগলো। কি দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা! অবাক হওয়ার কিছু নেই, কারণ এটা তৃতীয় স্তরের গ্রহ। পালাও! পালাও! একটা দুর্বল প্রজাতি, তোমরা পালাতে পারো কিন্তু লুকোতে পারবে না। আমি তোমাদের করুণ দুর্বল গ্রহটা বেছে নিয়েছি যাতে আমি এখানে বাস করতে পারি এবং শাসন করতে পারি, এবং এই গ্রহের সমস্ত সোনা দিয়ে আমি সবচেয়ে শক্তিশালী অস্ত্র তৈরি করব। আমার গ্রহকে আক্রমণ করব, রাজাকে পরাজিত করব এবং তার মেয়েকে বিয়ে করব। আর তারপরে এক এক করে আমি সমস্ত বাসযোগ্য গ্রহ দখল করব। হুমা হুমা হুম হুবা। আমাকে তো কিছু একটা করতেই হবে। এদিকে এলিয়েনের আক্রমণ থেকে বাঁচানোর জন্য বিমানবাহিনী ও সেনাবাহিনী মোতায়েন করা হয়। মানুষ সহজ ছেড়ে পালানোয় এক্সপ্রেস বেল্ট হাইওয়েতে ব্যাপক যানজট সৃষ্টি হয়েছে। বিল্ডিং ভেঙে পড়েছে এবং ধ্বংসস্তূপে হারিয়ে গেছে যানবাহন। এটি একটি এলিয়েন আক্রমণ, এবং অন্য গ্রহের প্রাণীরা যতই শহর দখল করছে ততই আমাদের পিছনে ঠেলে দিচ্ছে। বেনসন, তুমি কোথায় ছিলে? বেনসন, আমার সোনা বাবা, চলো আমরা এক্ষুনি এই শহর ছেড়ে চলে যাই। কি? না, আমি আমার শহরকে ছেড়ে যেতে পারি না। আমি কিছু একটা করবই। কিন্তু বেনসন, ছাড়ো ওকে, যেতে দাও। ও আমাদের ছেলে আর একজন হিরো যাকে এই শহরের প্রয়োজন। আমি নিশ্চিত ও কিছু একটা ভেবেছে। পোকা মানুষের দল, তোমরা সারা জীবন পালিয়ে বাঁচতে পারবে না। আমি তোমাদের জন্য আসছি, তোমাদের সবার জন্য, কারণ এই মুহূর্তে কেউ আমাকে আটকাতে পারবে না। সোলার চার্জ শেষ হয়েছে, সোলার চার্জ শেষ হয়েছে। ঠিক আছে সুপার স্যুট, চলো সুপার স্যুট আর একটা ট্রিপ করি। বেনসন, স্বাগত, স্যুট এখন দে। আমার কাছে আর একটা আছে, এটা আমাদের করতেই হবে। সুপার স্যুট অ্যাক্টিভেটেড হয়েছে, তোমার আদেশে অপেক্ষা করছে বেনসন। বেশ, আমার নাম সুপার বেন। ধ্বংস, বিশৃঙ্খলা আর ভয়, কনভেল সিটি সব থেকে খারাপ সময় কাটাচ্ছিল, আর কোনো আশা ছিল না। টাইরাস এবং তার মিনিয়নরা হেলিকপ্টারগুলি নামিয়ে এনেছিল আর সেনাবাহিনীদের মেরে ফেলেছিল। এটা দেখে মনে হচ্ছে শহরের সমাপ্তি এসে গেছে। যতক্ষণ মা, দেখো, সুপারম্যান! আশঙ্কাজনক হৃদয়ে একটা আশার আলো ফুটল। তারা দেখলো তাদের হিরো তাদের বাঁচাতে আসছে। সুপার স্যুট, লেজার বিম অ্যাক্টিভেট করো। লেজার বিম অ্যাক্টিভেট করা হচ্ছে। 1, 2, 3। আর এইভাবে এক এক করে মিনিয়নদের মারতে শুরু করলো। কি ওটাকে? হুবা! ও আমাদের হিরো, তাই নাকি? ঠিক আছে, দেখি তোমাদের হিরো তোমাদের আমার কাছ থেকে কিভাবে বাঁচায়। মেলভিন, আমার সোনা বাবা, থ্যাংক ইউ সুপার বেন। কিন্তু বেনসন কোনো জবাব দিল না, কারণ সে জানতো তার এখনো কাজ শেষ হয়নি। তোমাকে সরে যেতে হবে। হুবা হুবা হুম হুবা। সুপার স্যুট শক ওয়েভ তৈরি করো। পুচকে অস্ত্র, তুমি আমার সৈন্যদের হারাতে পারো কিন্তু আমাকে পারবে না। সুপার স্যুট আরো শক্তিশালী কিছু তৈরি করো। স্লাইম বম চালু করা হচ্ছে। ইয়া, স্লাইম বম, ওয়েট, হোয়াট? বন্ধ করো, বন্ধ করো। ওবা, এটা কাজ করেছে।
সুপারস্যুট, ওড়ো! কোনো অস্ত্রই কাজ করছে না, কি করবো কি করবো কি করবো! দাঁড়াও, ও যখন একজন এলিয়েন তখন ও স্পেসশিপ ঠিক থাকবে। সুপারস্যুট অ্যাক্টিভেট ট্র্যাকার, একটা অজানা উড়ন্ত বস্তুর সন্ধান করো। ট্র্যাকার সক্রিয় করা হয়েছে, উত্তর দিকে। আরে ওই তো, ও সামনে বিপদ, সামনে বিপদ। এবার কি করবো? আমি তো এদের ভাষাও বুঝি না। ওই চিহ্নটা, ওটা তো ওদের বন্ধুকেও ছিল। ঠিক আছে, দেখা যাক। আর টাইরাস স্পেসশিপের সামনে পৌঁছতেই সেখান থেকে একটা শক্তিশালী রশ্মি বেরিয়ে এসে তাকে আঘাত করল। আর টাইরাস এখানে শেষ হলো। সকলে জড়ো হয়ে উল্লাস করলো। আরো একবার তাদের কাছে সুপারম্যান হিরো হয়ে উঠল। সুপারম্যান, সুপারম্যান, সুপারম্যান। আর সে আরো আগামী পর্বে এই রকম ভাবেই এগিয়ে আসবে, কারণ যখনই অশুভ শক্তি উপস্থিত হবে, সুপারম্যান সব সময় বাঁচাতে এগিয়ে আসবে।